ফ্রান্স মেসেঞ্জারে ক্রিপ্টেটার্সের একটি নতুন আপডেট এসেছে 2023 সালে। সেটা হলো যারা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু একটি সবুজ কালারের এইরকম একটি লাইট দেখায়। এই লাইটের কালার আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। যখন আপনার মেসেঞ্জার কেউ দেখবে যে আপনার মেসেঞ্জারে যারা অ্যাক্টিভ আছে তাদের সবুজ কালারের এই লাইটটি না দেখিয়ে অন্য একটি কালারের লাইট দেখাচ্ছে, তখন কিন্তু সবাই অবাক হয়ে যাবে। তাই আপনি এই কাজটি শিখে সবার আগে সবাইকে চমকে দিন। অ্যাক্টিভ স্ট্যাটাস এই লাইটটি আপনি কিভাবে আপনার পছন্দ মতো কালার করবেন সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই কাজটি করতে আপনার কাছে অনেক সহজ মনে হবে। এখান থেকে আমি মেসেঞ্জার ওপেন করি। মেসেঞ্জার ওপেন করার পর দেখেন এখানে আমার এই মেসেঞ্জারে যারা অ্যাক্টিভ আছে তাদের কিন্তু এখানে যে সবুজ কালারের একটি লাইট দেখাচ্ছে। 2023 সালের আপডেট হলো এই সবুজ কালারের লাইটের কালার আপনি পরিবর্তন করে নিতে পারবেন। লাল, বেগুনি, সাদা, মানে আপনি আপনার মন মতো কালার করে নিতে পারবেন। যদি আপনি এই লাইটের কালার পরিবর্তন করে নেন এবং আপনার মেসেঞ্জার যদি কেউ দেখে যে আপনার লাইটের কালার পরিবর্তন হয়ে গেছে, অন্য একটি কালার দেখাচ্ছে, তাহলে কিন্তু সবাই অনেক অবাক হয়ে যাবে। অ্যাক্টিভ স্ট্যাটাস এই কালারটি আপনি কিভাবে পরিবর্তন করবেন, মানে এখানে যে সবুজ লাইটটা আছে এই সবুজ লাইটটি পরিবর্তন করে অন্য কালার কিভাবে দিবেন, সেটা দেওয়ার জন্য কি করবেন, থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটি নতুন আপডেট অপশন দেখতে পারবেন, এটা নতুন আসছে অ্যাক্সেসিবিলিটি। এই অপশনটি যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনার মেসেঞ্জার অবশ্যই আপডেট করে নেবেন, তারপরেও যদি না আসে তাহলে 2-3 দিন অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন এই অপশনটি আপনার ফোনে চলে আসবে, মানে আপনার মেসেঞ্জারে চলে আসবে। তারপর এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালার ফিল্টার, এখানে এটা দেখবেন অফ করা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, যেমন এখানে দেখাচ্ছে আনফিল টি রিড, তারপর এখানে ব্লু, ইয়েলো এবং রেড, গ্রিন, তারপরে গ্রিন রেড। আপনি চাইলে এইখান থেকে এই কালারগুলো পরিবর্তন করে নেবেন। আমার মনে হয় আপাতত এই কয়েকটা কালার দিছে এবং পরবর্তীতে আরও এখানে কালার্স পরিবর্তন করবে, মানে আরও কালার অ্যাড করবে। দেখেন এখানে যদি এই অপশনগুলো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার দিছে, হয়তো এই কালারগুলোই পরবর্তীতে এখানে অ্যাড করবে। যেমন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই যে যে একটি লাইট দেওয়া আছে সবুজ কালার, এই লাইটটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করি, এই লাইটটি এরকম হয়ে গেল। তারপরে রেড গ্রিন এখানে ক্লিক করি এবং এই লাইটটি দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। গ্রিন রেড এখানে যদি ক্লিক করেন তাহলেও দেখেন এই লাইটের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেমন আমি এই গ্রিন রেড এই অপশনটি এখানে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে ব্যাকে যাই, আবার ব্যাকে যাই, আবার এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু ওই কালারটি এখানে চলে আসবে। দেখেন আমার এখানে যারা এখন অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ স্ট্যাটাস কালার কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে। দেখেন অন্য একটি কালার কিন্তু হয়ে গেছে, যেমন এই যে এই আইডিটা এখন অ্যাক্টিভ আছে, এই আইডিগুলো অ্যাক্টিভ আছে, এই আইডিগুলোর অ্যাক্টিভের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সবুজ পরিবর্তন হয়ে এই কালারটি হয়ে গেছে। এভাবে আপনি এই কাজটি করে নিতে পারেন এবং এই কাজটি করে সবাইকে অবাক করে দিতে পারেন। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।